আজকের সকালটা হবে ধীর স্থির শান্ত একটা সকাল। সকালের সব কাজ শেষ করে স্নান সেরে আমি এখন যাচ্ছি বারান্দাতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি আমাদের বারান্দার অপরাজিতা গাছে যে নতুন একটা ফুল ফুটেছে সেটা আমি ফুলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এছাড়াও আরও অনেক নতুন নতুন কলি এসছে যেগুলো পাতার আড়ালে থাকার কারণে দেখা যায় না অনেক সময়, যেমন এই একটা কলি আসছে। এছাড়াও আরও অনেক কলি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আরও দুটো এখানে আছে কলি। তো এরপর আমি চলে আসি নয়নতারা গাছে এখানে ফুল তুলতে। এখানে আমি প্রায় প্রতিদিনই ফুল তুলি এই গাছটা থেকে, তারপরেও প্রতিদিনই আমি দেখি যে বেশ ভালোই ফুল ফুটে। আপনাদের কাছে নয়নতারার কোন কালারটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। যেমন আমার তো সাদা কালার অনেক বেশিই ভালো লাগে। তো এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি সব। এই গাছটা দেখতেও খুব সুন্দর, হেলদি একটা গাছ। তো এখানে সব গাছের ফুল তুলে এখন আমি চলে যাচ্ছি রুমে। আমার শাশুড়ি মা এখানে এসেছিলেন, সে দেখছিলেন আমি কী করি। তো এখানে আমি ফুলগুলো তুলে সুন্দর মতো এখানে অর্গানাইজ করে রাখছি। অনেক সময় আমার এমন হয় যে কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, কেন খারাপ লাগছে, কিসের জন্য খারাপ লাগছে বুঝতে পারি না। তখন আমি এভাবে সুন্দর করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে বা তার রিলেটেড কাজ করলে আমার কাছে একটা মনের মধ্যে শান্তি লাগে। এটা যেই ধর্মেরই হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে, তার আরাধনা করলে সকলের কাছেই একটা শান্তি শান্তি অনুভব হয়। তো এখন আমি চলে এসেছি বিকালবেলা বারান্দাতে। এখানে আমি বই পড়ছিলাম আর বারান্দার বাহিরের ভিউ এনজয় করছিলাম। আমার কাছে অনেক বই আছে, আমি এরকম প্রায় সময় বিকালে বই পড়তে ভালোবাসি। তো এখানে বিকালে বই পড়তে পড়তে হঠাৎ করে চলে আসে আমার হাজব্যান্ড, তো তার কলিং বেলের আওয়াজ পেয়ে আমি চলে যাই। তো এই ছিল আজকের ভ্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।